হ্যালো মাই লাভলি বিওর্স আসসালাম বাংলাদেশি বাংলাদেশে লন্ডন এখন সকালবেলা জবে যাচ্ছি আর স্কুল বন্ধ তো সবাইকে ঘুমে রেখে আমি বের হয়ে গিয়েছি আজকে স্টেশনে এসে দেখি এত ভিড় আমি তো নিজেই অবাক তারপর শুনতে পেলাম যে বাংলাদেশে যেমন গন্ডগোল হচ্ছে আমাদের এখানেও কিন্তু শুরু হয়ে গেছে কিছু বাচ্চাকে ড্যান্স স্কুলে গিয়ে মারা হয়েছে একটা কালো ছেলে ওদেরকে মেরে ফেলেছে যার ফলে প্রথম হয়েছিল যে ওই ছেলেটা মুসলিম কথা মানে শোনা যাচ্ছিল যার ফলে অনেক বিক্ষোভ মসজিদে মানে আন্দোলন অনেক কিছু অনেক গাড়ি পোড়ানো মানে এখন তো সবাই অনলাইনে একজনেরটা দেখে আরেকজন শিখে তো লন্ডনেও অনেক অনেক জায়গায় অনেক বিক্ষোভ হচ্ছে আর আমি ট্রেন এ পর্যন্ত তিনটা মানে দেখলাম যে আমার সামনে দিয়ে গেল আমি ধরতে পারলাম না মানে এত ভিড় আমি যে উঠবো সেই সুযোগটা কিছুতেই পাচ্ছি না ফাইনালি জবে যেহেতু হবে সেজন্য জন্য ওঠা আর কি তারপর জবে এসে সব সময়কার মতো ব্রেকফাস্ট করলাম আমি আমার এই তিন বছরের জবের লাইফে কখনও দেরি করে জবে যাবে সময় আধা ঘন্টা আগে চলে যাই কারণ এই যে ট্রেনের যে প্রবলেমগুলো আর আমার কাছে সবসময় মনে হয় আমি যে এটা করবো একদম পারফেক্টলি করবো জবে কেন আমার দেরি হবে কেন আমার ম্যানেজারের কাছে কথা শুনতে হবে এগুলো আমার খুবই অপছন্দ যার ফলে আমি সবসময় আগে বসে থাকি মানে নাস্তা খাই একটু নিজে ফ্রেশ হই এ আর কি তো ব্রেক টাইমে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেডি হব চলে যাওয়ার জন্য বাসায় চলে যাওয়ার জন্য এত গরম মানে আমার তো হেজাব থাকে তারপর জব ইউনিফর্ম থাকে এর উপরে আমি একটা মানে সামারের কোট পরি তা না হলে আমার ভালো লাগে না কেমন যেন খালি খালি লাগে যার ফলে গরমটা আরও বেশি লাগে অনেকে আমার দিকে তাকিয়ে থাকে যে উনি এত কিছু পড়েছে আসলে ওই অভ্যাস হয়ে গেছে বোরকা যেমন বাংলাদেশে পড়তাম টপ টপ করে ঘাম পড়তে একটা অভ্যাস হয়ে গিয়েছিল এখানটাও মনে হয় যে না একটু ঢেকে না থাকলে কেমন যেন খালি খালি লাগে যে ইউনিফর্ম পরে তো আর রাস্তা দিয়ে আসা যায় না এরকম আর কি তো সাথে সবসময় ফ্যান থাকে যার ফলে হয় কি যখনই গরম লাগে ফ্যানটা ছেড়ে নেই আর সেন্টার লাইন মাই করে এত গরম ট্রেনের ভেতরে এসি কাজ করে না ঠিকমতো এলিজাবেথ লাইনটা খুবই ভালো মনে হবে যে আপনি একদম প্লেনের মধ্যে বসে আছেন কিন্তু সেন্টার লাইন একটু কষ্ট স্টেশনে যেতে যেতে একটা শপে চলে আসলাম এটা খুবই এক্সপেন্সিভ একটা শপ এবং জিনিসগুলো এত সুন্দর এর আগে আমি একবার আপনাদের দেখিয়েছিলাম এটা কিন্তু একটা পার্টস সুন্দর না একদম পাথর পাথর টাইপের এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে আমি সেন্ট্রাল লন্ডনের যেই সবগুলোতে যাই বা আরও অনেক শপ আছে যেগুলোতে সময়ের অভাবে যাওয়া হয় না এগুলোই হচ্ছে একদম টপ শপ এখানকার মানে এখান থেকেই যাদের মানে ভালো ভালো জিনিস কেনার ইচ্ছা তারা কিনে থাকে যেমন এই শপটার মধ্যে সবচেয়ে কম দামি পেলাম এটা টুয়েলভ পাউন্ডের একটা গ্লাস মানে এটা ছিল সবচেয়ে কম দামি একটা গ্লাস টুয়েলভ পাউন্ড এখানে যারা আমাদের মতো আছেন তাদের জন্য একটু দাম বেশি একটা গ্লাস থ্রি ফোর ফাইভ পাউন্ড হলে আমাদের জন্য ঠিক আছে মানে কিছুদিন পর চেঞ্জ করতে হয় তাই মনে হয় যে একটু রিজনেবল প্রাইজে কিনলে সেটা কিছুদিন পর চ্যারাটিতে দিয়ে দিলাম একটা বছর পর তারপর আবার নতুন আরেক সেট কিনলাম কিন্তু এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ এই নর্মাল ক্লাসগুলো যেমন এই টাইপেরই সিমিলার আপনি মরিসনে গেলে মাঝে মধ্যে ওয়ান ফিফটিতে পেয়ে যাবেন তখন মানুষ কিন্তু সেটাই প্রেফার করে যে এটাই নিয়ে নিন তো এই সপটার তো তিনটা ফ্লোর আমি সব ফ্লোরে যাচ্ছি না এত গরম কিছু কিছু জায়গায় যাচ্ছে এই ঘাসটা আমার কাছে অদ্ভুত লেগেছে ভেতরটা এরকম হ্যালোয়েন চলে আসতেছে অক্টোবরে সেই জন্য হ্যালোয়েনের জিনিস অনেক শপে চলে আসে সেদিন প্রাইমার্কে আপনাদের দেখালাম না যে মিষ্টি কুমড়া টাইপের সেটা হ্যালোয়েনের জন্যই হয় তো এখানটায়ও অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এখানে দু তিন মাস আগে থেকেই সব কিছু মার্কেটে চলে আসে যেমন উইন্টারের কাপড় চোপড় দেখা যাবে এই সামনের মাসের মধ্যে মানে অগাস্টের মধ্যে চলে আসবে অগাস্টের মাঝে বা শেষের দিকে উইন্টার কিন্তু আস্তে আস্তে আরও অনেক দেরি নভেম্বর ডিসেম্বরের দিকে আসবে মানে এ অনেক আগে থেকেই চলে আসে সব কিছু যারা প্রথমে নিউ কালেকশনটা কালেক্ট করতে পারে তাদের জন্য তো অনেক ভালো আর যারা প্রথমে না কিনে তারা দেখা যায় যে পরে গিয়ে অন্য রকম কিনে ফেলে সব সাইজ তখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো অনেক কিছু দেখলাম এটাও দেখলাম এটা হচ্ছে হুইস্কি টুইস্কি ওনাদের রাখার জন্য সুন্দর এই কাঠের কেবিনেটটার দাম দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি অনেক দাম ছিল প্রায় লাখ টাকার মতো অনেক দাম এখন স্কুল হলিডে তাই আমি একটু ঘুরে ফিরে শান্তি পাই বাচ্চারা বাসায় থাকে আদ্রিতা ওদের টেক কেয়ার করে তাই আমি জবের পর কিছুক্ষণ এদিক সেদিক যাই তারপরে দূরে কোথাও যাই না অনেক সময় মনে হয় যে অক্সর সার্কার পার হয়ে আরেকটু দূরে যাই কিন্তু আবার মনে হয় না বাসায় ফিরতে ফিরতে হয়তো বা দেরি হয়ে যেতে পারে নেক্সট মান্থ থেকে তো আবার অন্যান্য কাজগুলো শুরু হয়ে যাবে তো আমি গত ব্লগে দেশের কথা একটু বলেছিলাম আসলে অনেকের কমেন্ট দেখে মনে হলো যে আসলে অনেকে কথার অর্থ বুঝে না লন্ডনে লিভারপুলে অনেক গন্ডগোল হচ্ছে কারণ হচ্ছে ওই যে বলে না যে মিথ্যে ঘটনা মিথ্যে কথা রটায় যার ফলে আমাদের এখানকার আন্দোলনটা খুব বেড়ে গেছে যেমন যেই ছেলেটা ড্যান্স স্কুলে গিয়ে বাচ্চাগুলোকে মারল তো ওরা সাদা বাচ্চা ছিল তো সবার ধারণা ছিল এই ছেলেটা মুসলিম মানে জাস্ট একটা রিউমার ছড়িয়েছে যে এটা মুসলিম যার ফলে ওরা কি করলো আন্দোলনকারীরা পুলিশ স্টেশন ভাঙ ভাঙলো গাড়ি আগুনে ধরিয়ে দিল অনেক মিছিল মিটিং পুলিশকে মান্য করছে না এরকম একটা আর বিভিন্ন মসজিদে অ্যাটাক করা শুরু হয়েছে এখনও হচ্ছে এবং আমরা যারা হেজা পরে বোরকা পরে বের হচ্ছে আমাদের জন্য কিন্তু অনেক ভয় এখন আর আমি যেহেতু একদম ইংলিশ এরিয়াতে যাই কাজ করতে স্টেশনগুলোতে দেখা যাচ্ছে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয় স্টেশন লাইনের উপরে আপনার চলন্ত ট্রেনের নিচে আপনি পড়ে যাবেন এরকমটা এখানে হয় যেহেতু আপনি মুসলিম আপনি মাথায় হেজাব দিয়েছেন এমনটাই রটেছে যে ছেলেটা মুসলিম ছিল ছেলেটা মেরেছে তো একটা সময় পর দেখা গেলো ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পর দেখা গেলো ছেলেটা কালো এবং ছেলেটা খ্রিস্টান মুসলিম না কিন্তু ওনারা সেটা বিশ্বাস করছে না ওনারা বলে দিয়েছে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা অ্যাটাক করবে তো এই যে এক একজন একটা মিথ্যে তথ্য দিচ্ছে যার ফলে হচ্ছে কি এখানকার আমাদের লন্ডনের কথা বলছে এখানকার আন্দোলনগুলো আরও বেড়ে যাচ্ছে ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং আমাদের গভর্নমেন্ট কি করেছে পুলিশদের ক্ষমতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তো দোয়া করবেন সবাই আমাদের জন্য আর আগামীকাল থেকে অনেক ব্যস্ত থাকবো আগামীকাল রান্নাবান্না প্রচুর করতে হবে পরশু থেকে আমার ট্রেনিং শুরু বাসায় একজন গেস্ট আসবে উনি বাসায় থাকবেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড উনি বাংলাদেশ থেকে এসছেন যেহেতু আমার ছোট ছোট কথায় আপনারা অনেক ভুল ধরেছেন এবং আমি মানে আপনাদের কমেন্ট পড়ে অসুস্থ বোধ করেছি সেহেতু যে মন খুলে আগে কথা বলতাম সেই কথাগুলো এখন থেকে হয়তো বার বলা হবে না কারণ আমি কোনো রাজনৈতিক দলের না আমার ফ্যামিলির কেউ না তবে আমার শ্বশুরবাড়ি আমার ননশের হাজব্যান্ড বিএনপির মেয়র ছিলেন এখনও উনি আছেন যখনই বিএনপি আসবে উনি সেই পথটা আবার পেয়ে যাবে তো রাজনৈতিক আমার বাবার বাড়ির দিকে কেউ না কিন্তু আমার শুধু মনে হয়েছিল যে এই জিনিসটা এমন হলে এতগুলো প্রাণ ঝরে যেত না আচ্ছা যাক আমার ভুল হয়ে গিয়েছে আর এই হলো অবস্থা আর আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি আর পাবলিশ করব না কিন্তু যেহেতু আমার এই ফুপুটা বেড়াতে এসছে ওনার ছেলেমেয়েরা আমার ভিডিওর জন্য খুবই পাগল তো ওনারা যদি দেখে যে আমি সবার ভিডিও পাবলিশ করি ওনাদেরটা দেইনি ওনার একটু মাইন্ড করতে পারে আমার ফুপু বা ভাবতে পারে আমি ওর আপন কেউ হলে হয়তোবা ও দিত কী কারণে দিল না মানুষের মনে অনেক কিছুই থাকতে পারে যার ফলে আমি ভিডিওটা আবার নতুন করে পাবলিশ করলাম শুধু আমার এই ফুপুর দিকে সম্মান করার জন্য তো অনেকগুলো সব ঘুরলাম ভালো লাগলো চকলেট শপেও এসছি কিছুক্ষণ থাকার পর মনে হলো যে না এবার বাসায় যাই এত গরম লাগছে বাসায় যাই তো আজকে আমার বাসায় যে গেস্ট আসবে আমি এখন পর্যন্ত জানি না যেহেতু ভিডিওটা আগে পাবলিশ করা হয়েছিল তাই আগেই বলে দিলাম আমি যখন আমার বাসায় চলে গিয়েছিলাম আমি বাসায় গিয়ে একটু চা খেয়েছি বাচ্চাদের খাবার দিয়েছি তারপরে আমি দেখি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার ফুপু কল দিয়েছে যে আমি যেহেতু আমার ননাসে বাসে আসছি তোমার বাসায় একটু দেখা করতে চাই তোমার আঙ্কেলও এসছে তখন আমি মানে এমনিতেই খুব টায়ার্ড ছিলাম বললাম ফুপু শুক্রবারে আসলে ভালো হয় না আমার বাসে দুদিন থেকে গেলেন বলল যে না আসলে গত ব্লগে আমি যে আপনাদের বলেছিলাম যে সম্মান বোধের কথাটা ছোটবেলা থেকে স্কুলে শিখেছি বাবা মার কাছে শিখেছি যে বড়দের একটু সম্মান করতে হয় তো এটা যদি আমি বলে ভুল করে থাকি সত্যি আমি অনেক দুঃখিত অনেক বড় ভুল করে ফেলেছি আমি তো কিছু শেখানোর জন্য ব্লগে বলি আমার হাজব্যান্ডও বিএনপির কেউ না আওয়ামী লীগের কেউ না যার ফলে আমি সুযোগ মতো যে কথা ছাড়বো বা ফেসবুকে পোস্ট দেবো এমনটা আমরা না আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যখন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে যাই সেখানে বিএনপির অনেক মানুষজন আসে এবং লন্ডনে বেশিরভাগ বাঙালিদের মধ্যেই কিন্তু বিএনপির মানুষ কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে এখন দেশের বাইরে অবস্থান করছে কিন্তু ওনাদের সবার সাথে কিন্তু আমাদের রিলেশন খুবই ভালো কিন্তু আমি যখন কথা বলি সেখানটায় কিন্তু আমি রাজনৈতিক ব্যাপারটা আনি না আমি যেটা একটু মানে খারাপ লাগে সেই জিনিসটাই বলার চেষ্টা করি সব পক্ষে এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি অনেক কথা বলেছি সেই সময়টায় আমার খারাপ লাগাটা বেশি ছিল এই সময়টা এসে মনে হয়েছে যে সাধারণ যে জনগণ সবার ক্লাস কিন্তু একই রকম না বাংলাদেশে অনেক গরিব শ্রেণী আছে তাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে যখন দেখবেন অবস্থা বেশি খারাপ যখন অর্থনৈতিক প্রবলেম তখন চুরি ডাকাতি এগুলো কিন্তু বেড়ে যাবে মানুষের জীবন নির্বাহর জন্য টাকার কিন্তু বিশাল প্রবলেম হয়ে যাবে এই কথাগুলোই আমি বোঝাতে চেয়েছিলাম আর কিছু না যাক অনেক বড় ভুল করে ফেলেছি বোঝাতে গিয়ে আমি বাসায় আসার পর নিজের জন্য একটু গ্রিন টি নিলাম বাচ্চারা তো আসার সাথে সাথেই হাংরি হয়ে যায় ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম যদিও ওদের জন্য আমরা আগের দিনই অনেক খাবার এনে সাজিয়ে রেখে যাই যে যখন যেটা মন চায় ওরা খাবে তারপরও মাকে দেখলে হয়তো বা ক্ষুধার পরিমাণটা বেড়ে যায় সেই অনুযায়ী আবার খাবার বানিয়ে দিই আর একটু পরপরই টিভি দেখি শুধু বাংলাদেশে নিউজ দেখছি না আমাদের দেশে নিউজগুলো দেখতে হচ্ছে কারণ আমরা যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করছি একটা ভয় তো অবশ্যই কাজ করে আমার আগামীকাল পরদিনই মানে রবিবারে আমার সারাদিন অনেক দূরে যেতে হবে ট্রেনিংয়ের জন্য সেজন্য একটু ভয় পাচ্ছি যে ওই জায়গাটায় যাবো কি না এত দূরে যেহেতু আমার বুকড হয়ে গেছে সব কিছু তো সব কিছু মিলে আর কি নিউজটা দেখা হয় মানে এত অল্প সময় নিয়ে ওনারা বলেছে আমি যে কী করবো গোস্ত ভি না আমি আবার গরম পানি দিয়ে ভেজানোটা পছন্দ করি না পানি বারবার চেঞ্জ করে দিচ্ছি আর ট্রাই করছি যে তাড়াতাড়ি খোলে যেন তাড়াতাড়ি রান্না করি তো গোস্ত রান্না করব দুই রকমের মাছ রান্না করব ভত্তা বানাবো পোলাও রান্না করব ডিম ভুনা করব বেগুন ভাজা করব এগুলো ইচ্ছে আছে করার আর শিক্ষা বা দিব এই হচ্ছে খাবার দাবার রাত নয়টা বাজে এখন আমি চিন্তা করছি যে তাড়াতাড়ি পারবো তো তো আল্লাহ তাল্লা অসুসুর পেরেছি ওরা আসার পরে ওয়াটারমেলন জুস দিলাম কেক বিস্কিট ক্রিপ যা যা ছিল সেগুলো সাজিয়ে দিয়েছি ওগুলো আর ভিডিও করতে পারিনি এত তাড়াহুড়াই ছিলাম আমি গেস্ট আসলে খুব চাই তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে আমার কেন যেন ভালো লাগে কিন্তু গেস্ট যদি দুদিন আগে বলে সেই প্রিপারেশনটা আমার জন্য ভালো হয় আমি সুন্দর করে নিজের মনের মতো করে বাজার করে রান্না বান্না করে তাদের খাওয়াতে পারি তা আলহামদুলিল্লাহ রান্না ফাইনালি শেষ আমি যে একটু সাজাবো সেই সময়টাও পাইনি কোনো রকমে ওনাদেরকে খাবার দিয়েছি এ হচ্ছে মুন্নি ফুপু আমাকে খুব পছন্দ করত ছোটবেলায়। ছোটোবেলায় কি লন্ডনে উনি আমাকে প্রথম দেখে আঠেরো বছর আগে তখন আমাকে খুব ভালো লেগেছিল। যার ফলে মুন্নির নাম আমার নামের রাখে তো আমি তাড়াহুড়া করে এগুলো রান্না করেছি আঙ্কেলের জন্য আঙ্কেলটা এত ভালো মানুষ আমার ফুপুটাও খুব ভালো আর ফুপু সালমান শাহকে খুব পছন্দ করতো তার ছেলের নাম সালমান রেখেছে আর মুন্নি অনেক সুন্দরীয় চুলগুলোর জন্য আমি খুব পাগল হয়ে গিয়েছি মার্শাল্লা এত সুন্দর চুল আমি কম দেখেছি লাইফে তা আমরা খুব আনন্দ করলাম মানে আমার তো শরীর দিয়ে শুধু ঘাম ঝরছে তারপর ভালো লাগছে ওনারা আসছে তো ফুপুরে যেতে যেতে আর সাড়ে বারোটা বেজে গেছে ওনাদের বিদায় করে দিলাম তারপর নিজে একটু ফ্রেশ হলাম তারপর টিভি দেখতে বসলাম এই তো অনেক রকম নিউজ ভালো লাগছে দেখতে তারপর মনে হয় দেশে শান্তি ফিরে আসুক আমাদের স্বজনরা ভালো থাকুক আমাদের পাড়া প্রতিবেশীরা ভালো থাকুক তাতে আমরা অনেক বেশি খুশি হব তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন